শুভ সকাল বন্ধুরা, আজ 31 অক্টোবর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মোদীর সফরের মধ্যেই গুজরাটের সেতু ভেঙ্গে বিপর্যয় বড় আকার নিচ্ছে, মৃত 91, নিখোঁজ অনেক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক দশকের মধ্যে 4000 স্কুলের পরিকাঠামো উন্নয়ন, গুয়াহাটির 5 শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন মুখ্যমন্ত্রীর। প্রথম দফায় 1000 স্কুলে 5000 কোটি টাকা ব্যয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হৃদয় বিদারক জানাজা নামাজের সাক্ষী থাকল 5 গ্রাম, বকরিহাওরে কুয়োয় 4 জনের মর্মান্তিক মৃত্যু। সূর্য কুমারের আগুনেও ডাকল না মেঘ, পাকিস্তানকে বিপদে ফেলে প্রোটিয়াসদের কাছে হার ভারতের। উৎসবমুখর পরিবেশে হাইলাকান্দির চাবাগান অঞ্চলে ছট পুজো, দলেশ্বর কাটাখাল নদীতে সূর্য আরাধনায় ছট ব্রতী ও পুণ্যার্থীদের দল। পাতারকান্দিতে ফুটপাত দখল নিয়ে ফের সুচ্চার NSUI। স্থানীয় সুপারি, দ্রুত পদক্ষেপ নিতে মন্ত্রী জয়ন্ত মল্লকে আর্জি সুব্রতর। মহিষাসনে আন্তর্জাতিক রেল টার্মিনাস নির্মাণের পরিকল্পনা নেই, আরটিআর জবাবে জানালো NFRL-এর নির্মাণ শাখার GM কার্যালয়। মহিষাসন থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত 2.7 কিলোমিটার ট্রেকের কাজ শেষ হবে 23 মার্চে। এবং সর্বশেষ খবরটি হলো, বিউটিশিয়ান নিগ্রহ, জামিন পেলেন বিধায়কের ছেলে, চার্জশিটের কথা জানালেন SP, দোষীর শাস্তির দাবি জেলা BJP সভাপতির। বিউটিশিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ বিধায়ক আব্দুল আজিজের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। গুজরাটের মুরবি জেলায় ঝুলন্ত সেতু ভেঙ্গে প্রায় 91 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এখনও বহুজন নিখোঁজ। রবিবারই নির্বাচনী প্রচারে 3 দিনের গুজরাট সফরে গিয়েছেন মোদি, তার মধ্যেই এই ভয়াবহ বিপর্যয়। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে গুজরাট সরকার। রবিবার সন্ধ্যায় গুজরাটের মুরবি জেলার মাচু নদীর উপর একটি ঝুলন্ত সেতু ভেঙ্গে পড়ে, সেতুর উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখনও পর্যন্ত 91 জন মারা যাওয়ার খবর মিলেছে। প্রথমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারের কাজ চলে, পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করে শেষ খবর পাওয়া পর্যন্ত সেই উদ্ধার কাজ চলছে। আপাতকালীন পরিস্থিতি মোকাবিলায় অনেকগুলি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। সেতুটি ভেঙ্গে পড়ার পর কিছু মানুষ সাঁতরে নদীর পাড়ে ওঠার চেষ্টা করে, কিছু মানুষকে ভাঙ্গা সেতুর রেলিং ধরে প্রাণে বাঁচার চেষ্টা করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, সেতুর উপর যারা ছিলেন তাদের অধিকাংশই পর্যটক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংস্কারের 5 দিন আগেই সেতুটি নতুন করে খুলে দেওয়া হয়, 6 দিনের মাথায় ঘটে গেল এই বিপর্যয়। ঘটনার পর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাট প্রশাসনকে উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য মোদি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন। অপরদিকে রাজ্যের শিক্ষাখণ্ডে এক নতুন মাত্রা প্রদানের উদ্দেশ্যে এক দশকের মধ্যে 4000 স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে, রবিবার এমনটাই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি স্কুলের ভুল পাল্টাতে পরিকাঠামো উন্নয়নে এক মেগা প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান। প্রথম ধাপে রাজ্যের 1000 সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে 5000 কোটি টাকা ব্যয় করা হবে। 2026 সালের মধ্যে ওইসব স্কুলের উন্নয়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এখানেই শেষ নয়, আগামী এক দশকের মধ্যে রাজ্যের মোট 4000 স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন গুয়াহাটি মহানগরের 5টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
ওইসব স্কুলের অবস্থান খতিয়ে দেখে শিক্ষার পরিবেশ উন্নত করতে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী ভরলুমকের সোনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কটন কলেজিয়েট এইচএস স্কুল, কামরূপ একাডেমি এইচএস স্কুল, টিসি গার্লস এইচএস স্কুল এবং গোপাল বড় সরকারি এইচএস স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূর্ত বিভাগকে বড় খোলা জায়গা এবং আধুনিক ক্লাসরুমের ব্যবস্থা রেখে এই স্কুলটিতে নতুন পরিকাঠামো তৈরির জন্য ব্লু প্রিন্ট প্রস্তুত করার নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু, রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ননিগোপাল মহন্ত এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এদিন স্কুল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সরকার রাজ্যের 1000 হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য এক বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে পরিকাঠামো উন্নয়ন করা হবে। তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি 100 বছরের বেশি পুরনো ভবন থাকে তাহলে সরকার পরিকল্পনা অনুযায়ী ভবনটিকে ঐতিহ্যবাহী ভবন হিসেবে সংরক্ষণে সহায়তা করবে। প্রথমে পরীক্ষামূলকভাবে রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নের জন্য গুয়াহাটি সহ পার্শ্ববর্তী এলাকার 10টি স্কুল গ্রহণ করবে। সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে 8 থেকে 9টি স্কুল গ্রহণ করবে। সেই অনুযায়ী 1000 স্কুলকে নতুন এবং পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করে পুনর্গঠন করা হবে, যার জন্য ব্যয় হবে 5000 কোটি টাকা। 2026 সালের মধ্যে কাজ শেষ করা হবে। পরবর্তী পর্যায়ে আরও 2000 স্কুল প্রকল্পের আওতায় আনা হবে। সে অনুযায়ী 1 দশকের মধ্যে সব স্কুলকে পরিকল্পনার আওতায় আনা হবে। আগামী 3-4 বছরে এটি হবে রাজ্য সরকারের অন্যতম প্রধান কার্যসূচি। অপরদিকে হৃদয় বিদারক জানাজা নামাজের সাক্ষী থাকল 5 গ্রাম। বকরিহাওয়ারে কুয়ায় 4 জনের মর্মান্তিক মৃত্যু। চুকের জলে মৃত্তিকায় বিলীন হয়ে গেল একই পরিবারের 2 ভাই ও পুত্রের। অত্যন্ত নজিরবিহীন সুকাতুর পরিবেশ ও অশ্রুসিক্ত নয়নে একই সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল। আনোয়ারপার গ্রামে কুয়া পরিষ্কার করতে গিয়ে নিহত এই 3 জনের, একই সঙ্গে একই পরিবারের 3 জনের জানাজা সম্পন্ন করে এক নজিরবিহীন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে রইলেন। বকরিহাওর সহ দূর দূরান্ত থেকে আগত অগণিত মানুষ। নিহত ব্যক্তিরা ছিলেন 2 ভাই ও 1 পুত্র। ভাগ্যের নির্মম পরিহাস, শনিবার কুয়ো পরিষ্কার করতে গিয়ে নিজ বাড়িতেই কুয়োর ভিতর সম্ভবত অক্সিজেনের অভাবে তাদের করুণ মৃত্যু ঘটে। এদিন ময়নাতদন্ত শেষে রাতেই মরদেহগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রবিবার সকাল 10টায় অগণিত সুখার্ত মানুষের উপস্থিতিতে বকরিহাওর প্রথম খণ্ড গ্রামে জানাজার নামাজ শেষ করে কবরস্থ করা হয় নিহত নাজিমউদ্দিন রশিদ আহমেদ ও আবু সুহেলকে। জানাজার নামাজে অংশগ্রহণ করে শোকে মুহ্যমান হয়ে পড়েন গ্রামবাসী সহ দূর দূরান্ত থেকে আসা মানুষ। রবিবারও আর্তনাদে ভারী হয়ে উঠে গোটা এলাকা। পরিজনদের কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়েন পাষাণ হৃদয়ের মানুষও। হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় জানান একই পরিবারের নিহত 3 জনকে। নজিরবিহীন এই জানাজার নামাজে অংশ নেন আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী, কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিফজুর রহমান সহ অন্যরা। বিধায়ক নিজামউদ্দিন অদূর ভবিষ্যতে এই অসহায় পরিবারগুলোর যে কোনো ধরনের সাহায্য সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বাস দেন। সেই সঙ্গে দুর্যোগ মোকাবিলা বিভাগ থেকে জনপ্রতি 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা পেতে তিনি তৎপর হবেন বলে জানান। এদিন বিধায়ক তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, শুধুমাত্র বিশুদ্ধ পানীয় জল পেতে এত বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তিনি বলেন, আলগাপুর বিধানসভা এলাকায় জল জীবন মিশন সহ বিভিন্ন জল প্রকল্পগুলো অকেজো হয়ে পড়েছে। আলগাপুরে সর্বত্র জলের হাহাকার। তার এলাকায় জল প্রকল্প নির্মাণের নামে অনেক টালবাহানা করা হয়েছে বলে অভিযোগ করে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন। তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জলের সরকারি ব্যবস্থা না থাকায় মানুষ নিজেদের উদ্যোগে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন আর এতে অঘটন ঘটছে, যার প্রমাণ হলো শনিবার বকরিহাওর প্রথম খণ্ডের এই ঘটনাটি। অপরদিকে প্রবল প্রত্যাঘাতেও কাজ হলো না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয়ভাবে হেরেই মাঠ ছাড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। সূর্যা কুমার যাদবের লড়াকু ব্যাটে ভর করে ভারত কোনো রকমের স্কোরবোর্ডে 133 তুলেছিল।
জবাবে দক্ষিণ আফ্রিকাকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ভারতকে আশা জাগিয়েছিলেন অর্শদীপ সিং। দ্বিতীয় ওভারে রিলি রৌসো কুন্টন ডিককে আউট করে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন পাঞ্জাব তনয়। তবে শেষ রক্ষা হল না, মিলার মার্করাম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ে পৌঁছে দেন। পাকিস্তান কিন্তু রবিবার ভারতের জয়ের জন্য গলা ফাটাতে প্রস্তুত ছিল, তবে ফলাফলে হতাশ তারা। দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারায় পাকিস্তানের কাছে সেমিফাইনালে পৌঁছানো কার্যত কঠিন হয়ে দাঁড়ালো। পাকিস্তানের ভাগ্য আপাতত জোড়া ম্যাচের উপর সরু সুতোর উপর ঝুলছে। নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম বাংলাদেশ ম্যাচে পাকিস্তান চাইবে যথাক্রমে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের জয়। আবার জিম্বাবুয়ে যদি ভারতকে হারায় সেক্ষেত্রে পাকিস্তানের সুবিধা হবে। নতুন সমীকরণ অনুযায়ী পাকিস্তান চাইবে নেদারল্যান্ডস যেন জিম্বাবুয়েকে হারায়। ঘটনা যাই হোক, রবিবার ভারতের পরাজয়ের পর পাকিস্তানের বিদায় যে কার্যত নিশ্চিত হয়ে গেল তা বলাই বাহুল্য। অপরদিকে বিউটিশিয়ান নিগ্রহের ঘটনায় জামিন মিলল বদরপুরের AIUDF বিধায়ক আব্দুল আজিজের ছেলে রাজার। রবিবার বিকেলে একথা জানান করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাথ বড়ুয়া। পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে এসপির সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, পুলিশ আইন অনুযায়ী কাজ করছে। মামলা হওয়ার পর যথারীতি তদন্তে নেমে বিধায়কের ছেলের খুঁজে তার বাসভবনে যায় পুলিশ। তবে মামলাটি জামিনযোগ্য থাকায় বিধায়কের ছেলেকে শনিবার রাতে জামিন দেওয়া হয়। এসপি বড়ুয়া জানান, পুলিশ তদন্ত শেষে চার্জশিট জমা দেবে আদালতে। বিউটিশিয়ান আয়ুষীর দায়ের করা মামলা করিমগঞ্জ সদর থানায় নথিভুক্ত হয় 619 নম্বরে। মামলা দায়ের করা হয় ভারতীয় দণ্ডবিধির 294-352 দ্বারায়। জানা গেছে শনিবার রাত 11টা নাগাদ সদর থানায় হাজির হন বিধায়ক পুত্র এবং এরপর পুলিশের কাছ থেকে জামিন নিয়েই রাতেই বাড়ি ফেরেন। এদিকে তার বাড়িতে সংঘটিত ঘটনা নিয়ে বিধায়ক আব্দুল আজিজ বলেন, শুক্রবার সংঘটিত অবাঞ্ছিত ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। যে বিউটিশিয়ানকে তার ছেলে ধাক্কা মেরেছে, ওই বিউটিশিয়ান বিগত 6-7 বছর ধরে তার বাড়িতে গিয়ে নিয়মিত কাজ করছেন। তার স্ত্রী ছেলের বউয়ের ডাকে নিয়মিত তার কানিশাইলের বাড়িতে পার্লারের কাজে যেতেন, ফলে তার সঙ্গে ঘরোয়া সম্পর্ক হয়ে যায়। ঘটনার দিন একটি ফোন কলকে কেন্দ্র করে তার ছেলে নাকি তাকে ধাক্কা মারে, এজন্য তিনি দুঃখ প্রকাশ করে ছেলেকে অনেক শাসিয়েছেন বলে জানান। বিধায়ক বলেন, এছাড়াও শনিবার রাতে তিনি আজাদ সাগর রোডে গিয়ে স্থানীয় লোকজন সহ ওই বিউটিশিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অবাঞ্ছিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিধায়ক আব্দুল আজিজ বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিউটিশিয়ান সদর থানায় মামলা করলে পুলিশ তদন্তে নেমে তার বাড়িতে যায়। তিনি তখনও বাড়ির বাইরে ছিলেন। বিধায়ক হিসেবে কোনো প্রভাব খাটানোর কথা তিনি অস্বীকার করেন। বলেন, ছেলে দোষী হলে শাস্তি পাক, তবে যেহেতু মামলাটি জামিনযোগ্য তাই তার ছেলে সদর থানা থেকে জামিন পেয়েছে। পুলিশের তরফে মামলার তদন্তে কোনো গড়িমসি করা হয়নি এবং যথাযথ তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, করিমগঞ্জের আজাদ সাগর রোডের এক বিউটিশিয়ান কাজের ডাক পেয়ে শুক্রবার দুপুরে গিয়েছিলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের কানিশাইলের বাড়িতে। বিধায়কের বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরই কোনো এক ঘটনাকে কেন্দ্র করে বিধায়কের পুত্র রাজা তাকে মারধর করেন বলে অভিযোগ ওই বিউটিশিয়ান যুবতীর।